বাড়িতে যখন হঠাৎ করে যখন স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছে হয় তখন একটু জোগাড় করে নিতে হয়। তো আমিও ঠিক সেরকমই একটু জোগাড় করে নিয়েছি, বাড়িতে চিজ ছিল যেহেতু সেজন্য ভাবলাম কেন না বাড়িতে বানিয়ে খাওয়া যাক। ভাইকে দিয়ে বাজার থেকে রুটি এনেছিলাম, আর এখানে বাড়িতে সব রকমের মশলা ছিল, আর এখানে ম্যায়োনিজটাও কিন্তু বাজার থেকে কিনে এনেছিলাম। এখানে নিয়েছি দুটো টমেটো সস, কেচাপ, আর এখানে আছে গোলমরিচের গুঁড়ো, আর চিজটা তো অবশ্যই আছে, চিজটার জন্যই কিন্তু করা। আমার সকাল থেকে এত ইচ্ছা হচ্ছিল স্যান্ডউইচ খাওয়ার, মানে ভাবা যায় না যে এতটা পরিমাণে ক্রেভিং হচ্ছিল। তো ভাবলাম ঝটপট করে যতটুকুনি আছে সেটা দিয়েই স্যান্ডউইচ করে খাওয়া যাক, আর ধনেপাতার পেস্টও করে নিয়েছি। আর এখানে একটা এক্সট্রা জিনিস হচ্ছে, আমি বাজার থেকে কাবাব কিনে এনেছিলাম, সেই কাবাবটাও ওর মধ্যে ইউজ করেছি। আমার খুবই ভালো লাগছিলো আসলে কাবাবটা দিয়ে খেতে, তার জন্য। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। এবারে আমি দিয়ে দিচ্ছি ফার্স্টে এখানে ধনেপাতার পেস্ট। আমাদের এখানেই মানে আমাদের বাড়িতে গাছে ধনেপাতা ছিল, সেটা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। এবার এই ধনেপাতা পেস্টের ওপরেই আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা আপনারা বেশি করে ইউজ করতে পারেন, কম করে ইউজ করতে পারেন, আপনাদের অ্যাকর্ডিংলি আপনারা ইউজ করবেন। তো আমি ফার্স্টে অল্প অল্প করে মেয়োনিজ দিয়ে, আর মেয়োনিজের টেস্টটা যে আমার এতটাই ভালো লাগে মানে ভাবা যায় না, খুবই ভালো লাগে খেতে। আর মেয়োনিজ দিয়ে আর শুধু প্লেন স্লাইস চিজ দিয়ে আর একটু গোলমরিচের গুঁড়ো দিলেই একটা মানে চিজ স্যান্ডউইচ হয়ে যায়। তো আমি একটু অন্য ধরনের করেছি যাতে একটু খেতে খুবই ভালো লাগে। তো এখানে ফার্স্টে আমি প্ল্যান করেছিলাম যে বার্গার করবো, বাট বার্গার করার জন্য একটু প্রিপারেশনের দরকার ছিল, সেটা ছিল না, আর তখন খাওয়ারও ইচ্ছা হচ্ছিল, সেই জন্য ঝটপট যতটুকু হয় ততটুকুর মধ্যে করে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজের একটা পেঁয়াজ স্লাইস আর দুটো টমেটো, আর দিয়ে দিচ্ছি ওপরে নুন, বিট নুনটা দিচ্ছি, আর গোলমরিচের গুঁড়ো দিলাম, আর চাট মশলা। চাট মশলাটা দিলে একটা খুব সুন্দর টেস্ট হয়, তার জন্য চাট মশলাটাও দিয়েছি। আর এই যে দেখুন চিজ, চিজটা আমি অনেকদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে, মানে স্টোর করে রাখা ছিল, খাওয়াই হচ্ছিল না। আর হঠাৎ করে যখন স্যান্ডউইচ খাওয়ার ইচ্ছা হলো তখন ভাবলাম যে হ্যাঁ চিজ তো বাড়িতে আছে, তো ঝটপট করে স্যান্ডউইচ বানানোই যাবে। তো এখানে এবার দিয়ে দিচ্ছি মেয়োনিজ। মেয়োনিজটা ভালো করে বেশি বেশি করে দিয়ে আমি এখানে বেশি দিইনি যদিও, পরে আবার ওটাকে দিয়েছিলাম, অ্যাড করেছিলাম, অনেকগুলো স্লাইস ছিল সেই জন্য। তো এখানে প্রায় আমার একটা কমপ্লিট, ওটা আমি করেছিলাম আমার দাদিমার জন্য, কারণ দাদিমা চিকেন বা অন্য কিছু খায় না সেই জন্য। আর আমি এখানে চিকেন দিয়ে চিকেনের যে কাবাবটা ছিল সেটা দিয়েই আমি আমার নিজেদের জন্য মানে আমরা বাড়িতে যারা ছিলাম সবার জন্য করেছি, আর আমার দাদিমা যেহেতু খান না তার সেই জন্য আমি ওনার প্লেন করে দিয়েছি যাতে উনি খেতে পারেন। তো এখানে এবারে আমি পরেরগুলো করে নিয়েছি সেম স্টেপ, শুধু আমি এখানে কাবাবগুলো নিয়ে ওখানে অ্যাড করে দিয়েছি, আদারওয়াইজ সেরকম কিছুই না। আর এখানে দিয়ে দিয়েছি মেয়োনিজের ওপরে একটু টমেটো কেচাপ। টমেটো কেচাপ দিলে আরও সুন্দর টেস্ট হয়, সেই জন্য টমেটো কেচাপটা ইউজ করেছি। আর এখানেও সেম প্রসেসে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে নুন আর সব কিছু দিয়ে, তারপরে আমার স্যান্ডউইচটা অলমোস্ট রেডি হয়ে যাবে। আর আমার খেতে যে এত ভালো লেগেছিলো, এত টেস্টি হয়েছিল, মানে ইনস্ট্যান্ট বলা যায় না, ইনস্ট্যান্টভাবে আমরা ঝটপট করে নিয়েছিলাম খাওয়ার জন্য। আর আপাতত ভিডিওটা এই পর্যন্তই, আর দেখতে থাকুন ভিডিওটা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অনেকদিন ধরে ভিডিও শ্যুট করা হচ্ছে না, ভিডিও শ্যুট করা হলেও মানে সময় পাচ্ছি না ভিডিও আপলোড করার জন্য, সেটাও আমি দেখাবো পরে আপনাদের। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো এখানে চলুন, আমার স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে, এবার এটাকে এনজয় করি, আর আপনারা ভিডিওটা এনজয় করেন। আমার সবগুলো এখানে কমপ্লিট প্রায়, এবারে এগুলোকে নিয়ে আমি হালকা করে শেখে নেবো। আপনারা না শিখেও খেতে পারেন যার যেরকম পছন্দ, বাট আমি একটু শেখে নিচ্ছি, কারণ ভেতরে যে চিজগুলো দিয়েছে ওগুলো একটু গলে গেলে তারপরে মানে আসল টেস্টটা তারপরে আসে, সেই জন্য হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বাটার দিয়েও ইউজ করে ভাজতে পারেন, কিন্তু এখানে বাটারটা না দিয়ে আমি অল্প করে হালকা করে তেল দিয়ে তারপরে ওগুলোকে হালকা করে ফ্রাই করে নিয়েছি। ওপরে লেয়ারটা হালকা একটু ফ্রাই করেছি যাতে ভেতরে যে চিজটা আছে ওটা গলে যায়, আর খুবই টেস্টি লাগে খেতে। তো এখানে প্রায় আমরা এরকমভাবে সবগুলো কমপ্লিট করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি তাওয়াতে তেল দিয়ে দেবো, হালকা করে রিফাইন্ড অয়েলই আমি এখানে দিয়েছি, দিয়ে তারপরে সবগুলো নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখানে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে, আর একটু প্রসেস বাকি আছে, সেটা হচ্ছে একটু ভেজে নেবো, নিলে আমার এখানে কমপ্লিট। আর এই হলো সবগুলো, এখানে প্রায় ছ পিস মতো হয়েছিল একটা ছোট রুটি দিয়ে। আর স্লাইস রুটি আমি এখানে ইউজ করেছিলাম, এমনি বানগুলো এখানে পাওয়া যায় না আমাদের এখানে, সেই জন্য আমি স্লাইস রুটি দিয়ে করেছি। তো আপনাদের ওখানে যদি বান পাওয়া যায় বানটা দিয়েও করতে পারেন, বার্গার করে নিতে পারেন, বাট আদারওয়াইজ মানে কুইক রেসিপির জন্য এইটুকানি যথেষ্ট, যতটুকানি হয়। তো এখানে প্রায় এখানে তাই তাওয়াটা গরম হয়ে গেছে, এবার এটাকে দিয়ে ভেজে নেবো। তো ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।